হ্যালো এভরিওয়ান, তপু কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাকে ওয়েলকাম জানাই। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কীভাবে পারফেক্টভাবে বাঁধাকপির রোল তৈরি করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার চ্যানেল নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। আমি অবশ্যই এখানে চারটা বাঁধাকপি পাতাকে অলরেডি ছড়িয়ে নিয়েছি আর প্যানে দিয়ে দিয়েছি এক বাটি জল, দিয়ে দিয়েছি সামান্য লবণ। লবণ দিলে কিন্তু আমার বাঁধাকপিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আমি এখন মিনিমাম 3 থেকে 4 মিনিটের জন্য সিদ্ধ করতে দেব। আমি এখন ঢাকা দিলে দেখব আমার বাঁধাকপিটা সিদ্ধ হয়েছে কি না। বাঁধাকপিটা কিন্তু একেবারে সুসিদ্ধ করা যাবে না, একটু কচকচে থাকা অবস্থায় বাঁধাকপিকে এখন প্যান থেকে নামিয়ে ফেলতে হবে। আমি অলরেডি নামিয়ে ফেললাম, আমি আবারও আরেকটি প্যানকে প্যান চুড়াই দিয়ে দিয়েছি। অবশ্যই আমি এখন প্যানটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। অবশ্যই আমি এখন তেলটাকে একটু গরম করে নেব। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু, আমি এখানে 1/2 কাপের মতো আলুকে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো বাদাম। অবশ্যই এখন আমি 3টা রেসিপিকে একসঙ্গে ভাজতে থাকব। আমি এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত লবণ এবং দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া। আমি কিন্তু বাড়তি আর কিছু ইউজ করব না। এখন আমি এই 3টি উপকরণকে এখন সুন্দর মতো ভেজে নেব। আমি অবশ্যই 3টি উপকরণকে মিক্সড করেই ভাজতে শুরু করব। প্রথম অবস্থায় আমি মিক্সড করছি না, একটু ভেজে নেওয়ার পর তারপর আমি সবগুলোকে একসঙ্গে মিক্সড করে ভাজতে শুরু করছি। অবশ্যই এই কাজটা একটু টাইম নিয়ে করতে হবে, তাহলে এই রেসিপিটা খেতে অনেক সুন্দর লাগবে। এভাবে এখন ধীরে ধীরে আমি এখন সব কিছুকে ভেজে নিচ্ছি। দেখুন মিনিমাম 5 থেকে 7 মিনিট ভেজে নেওয়ার পর আমার রেসিপিটা কিন্তু অনেকটা হয়ে গেছে, অনেকটা লালচে লবণে হয়ে গেছে। আমি এখন সবগুলোকে একসঙ্গে মিক্সড করছি আর আমি একটু পর এখন এই রেসিপিটাকে প্যান থেকে নামিয়ে ফেলছি। আমার রেসিপিটা কিন্তু অনেকটা হয়ে গেছে, আমি এটা রোলের পুর হিসেবে ইউজ করব। আমি এখন তুলে ফেলছি। দেখুন আমি অলরেডি একটা বাঁধাকপির পাতাকে নিয়ে আমি এখন এর ভিতর পুর ঢুকিয়ে দিচ্ছি। আমি এই পুরের মধ্যে কিন্তু 1 চামচ টমেটো সস দিয়ে দেব, যাতে আমার পুরটা খেতে অনেক টেস্টি লাগে। আমি ভেতরে 1 চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে আমি এখন রোলের ভাজটা দিতে থাকব। প্রথমে 1 পাশটা মুড়িয়ে দিয়ে তারপর 2 সাইড থেকে 2 কোণা মাথা থেকে ভাজ করে নিয়ে তারপর যতগুলো উল্টানো দেওয়া যায় ঠিক ততগুলো উল্টানো দিলেই কিন্তু আমার একটা করে রোল তৈরি হয়ে যাবে। দেখুন আমার অলরেডি একটা রোল তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এভাবে সব রোলগুলোকে বানিয়ে ফেলব। দেখুন আমার রোলটা কতটা সুন্দর হয়েছে। আমি ধীরে ধীরে এই পদ্ধতিতে সবগুলো রোলকে বানিয়ে ফেলছি। আমি সবগুলো রোলকে কিন্তু অলরেডি বানিয়ে ফেলেছি, আমার রোলগুলো কিন্তু বানানো অনেক সুন্দর হয়েছে। এখন আমি এর মধ্যে গোলার জন্য দিয়ে দিয়েছি এর মধ্যে 1 কাপ ময়দা, দিয়ে দিয়েছি 1/2 কাপ পানি এবং দিয়ে দিয়েছি জিরার গুঁড়া, আর দিয়েছি রসুন। আমি 1 চামচ রসুনকে রসুন বাটা দিয়ে দিয়েছি, আর পর্যাপ্ত লবণ এবং হলুদ দিয়ে গোলাটা অলরেডি তৈরি করে নিয়েছি। আমার গোলাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি এখন একটি রোলকে গোলার মধ্যে উল্টে নিয়ে এখন প্যানে দিয়ে দিয়েছি ভাজার জন্য। অবশ্যই গোলাটাকে এইভাবে ঘন ঘন করে করতে হবে, তাহলে রোলটা খেতে অনেক ভালো লাগবে আর ভাজাটা অনেক সুন্দর হবে। আমি ওখানে অবশ্যই 1 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। ঠিক এই পদ্ধতিতে আমি সবগুলো রোলকে এখন প্যানে দিয়ে দিচ্ছি। দেখুন আমি অলরেডি অনেকগুলো 2টা রোলকে দিয়ে দিয়েছি। আমি এই পদ্ধতিতে আমার বানানোর সবগুলো রোলকেই প্যানে দিয়ে দেব। রোলে 1 পাশটা যখন হয়ে আসবে ঠিক তখনই আমি রোলগুলোকে উল্টানো ট্রাই করব। দেখুন আমার অলরেডি 1 পাশটা হয়ে এসেছে রোলে, আমি এখন রোলটাকে উল্টিয়ে দিচ্ছি। ঠিক এভাবে যখন হয়ে আসবে তখনই উল্টানো ট্রাই করতে হবে, আর 2টা হাতার সাহায্য নিয়েই অবশ্যই উল্টানোর চেষ্টা করতে হবে। আর তাহলে কিন্তু এই তেলটা কিন্তু আপনাদের চোখে মুখে ছিটে আসবে না। অবশ্যই এখন 2 পাশটা আমি লালচে বর্ণের করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত আমার রোলটা ভাজা লালচে বর্ণের না হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এইভাবেই ভাজতে থাকব, তাহলে এই রোলটা ভাজা অনেক সুন্দর হবে। আর অবশ্যই রোল ভাজার সময় চুলার আঁচটা থাকবে মিডিয়ামে, তাহলে মিডিয়ামে রেখে বারবার উল্টিয়ে দিয়ে এই রোলটাকে ভাজতে হবে, তাহলে এই রোলটা ভাজা অনেক সুন্দর হবে। আমি এভাবে রোলটাকে টাইম নিয়ে নিয়ে ভাজতে থাকব। দেখুন আমার রোলটা অলরেডি কিন্তু 2 পাশটা ব্রাউন কালার হয়ে এসেছে। যখন রোলের কালারটা 2 পাশটা এমন ব্রাউন কালার হয়ে আসবে ঠিক তখনই আমি প্যান থেকে নামিয়ে ফেলছি। আমি এখন রোলটাকে ধীরে ধীরে একটা একটা করে সব রোলকে সার্ভিংগুলো তুলে ফেলছি।
দেখলেন তো কত ইজিলিভাবে তৈরি করে ফেলা আমার আজকের এই রোলের রেসিপি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন।